সারা দেশে বৃষ্টি কমলেও এখনও জলাবদ্ধ দেশের বিভিন্ন এলাকা। বৃষ্টি জলাবদ্ধতার কারণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। পানি জমে থাকায় কোথাও কোথাও নষ্ট হয়ে গেছে ফসলি জমি ও সবজির ক্ষেত। টানা তিন দিন বৃষ্টির পর দেখা মিলেছে সূর্যের। বরিশাল নগরীর প্রধান সড়কগুলোতে জলাবদ্ধতা না থাকলেও নিচু এলাকার অলিগুলিতে এখনও জমে আছে পানি। অলিগুলির পানিগুলো নামতেছে না, কারণ হচ্ছে এই এখানে যে ড্রেনেজ ব্যবস্থাটা, সেই ড্রেনেজ ব্যবস্থাটা ভালো না। আর আমাদের এখানে যে বর্তমান যে ময়লা আবর্জনার ফলে এটা নিয়মিত পরিষ্কার করা হয় না। আতমালী হোস্টেল, অক্সফোর্ড মিশন, একাদমালীদের বাসা, এই সম্পূর্ণ পানির এই এই একই একটা ড্রেন নামে, এজন্য পানির ড্রেস্ট হয়ে যেতে। সোমবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি দেখা গেছে যশোরে। শহরের খুরকি, বেজপাড়া সহ কিছু নিচু এলাকায় এখনও পানি জমে আছে। বৃষ্টিতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। পটুয়াখালীর কুয়াকাটায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর, ক্ষতিগ্রস্ত আমনের ক্ষেত। ঝড় ও বৃষ্টিতে উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। খুলনা নগরীর রয়্যাল মোড়, করিমনগর, বয়রামিস্ত্রি পাড়া সহ অনেক এলাকায় টানা বৃষ্টির জলাবদ্ধতা কাটেনি। দুই দিন ধরে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, মেহেরপুর ও ঝিনাইদহের নিচু এলাকা পানি জমে নষ্ট হচ্ছে মাঠে থাকা মরিচ গাছ ও সবজির ক্ষেত। আর এখানে পরিকল্পনার কিছু সমস্যা আছে, পরিকল্পনার কারণে এই পানিগুলো আবদ্ধ আছে। সমস্যা হয়, পানি ঢুকে গেলে গাড়ি ইঞ্জিন অফ হয়ে যায়, ডিস্টার্ব আসে গাড়িতে, শহরের রাস্তাঘাট ভেঙে যায়। বৃষ্টি কমায় লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলার রামগতি, কমলনগর, রায়পুর, রামগঞ্জ উপজেলা এবং সদরের পশ্চিম অংশে বন্যার পানি নামলেও এখনও বিভিন্ন সড়কে পানি জমে থাকায় দুর্ভোগ পুরোপুরি কাটেনি। নোয়াখালীতে ঝড় বৃষ্টিতে গাছপালা উপড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পল্লী বিদ্যুতের 1.5 লাখ গ্রাহক। বিকল সঞ্চালন লাইনগুলো মেরামতে কাজ করছেন পল্লী বিদ্যুতের কর্মীরা। তানিয়ানা শ্রীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।